আজি বিজয় সংকল্প সমারোহ অংশগ্রহণ করেছে। কি কব, চক অদরকারী কথার অদরকারী উত্তর দি লাভ নাই। আর মই ভাবো যে এইবিলাক কথা ইলেকশনের সময় মানুষে কয়, তার কোনো বাস্তবিকতা না থাকে, আর এইবিলাক কথারে ইলেকশনের পরিবেশ তো আমি বেয়া করব খোঁজা নাই। কা বলিতো একো কথাই নাই, এজনেও তো এপ্লিকেশনে করা নাই। এই আজির ডেটত বরাক উপত্যকার পর খালি এজনে আবেদন করেছে আজির ডেটত। গোটে কা আন্দোলনটোয়ে এটা তো ফাঁকির উপর হয়েছিল নয়, এটা তো উত্তর দিবই লাগবে দুদিন পিছত। আজি ইমান দিন হয়ে গেল কা আহা, মাত্র এখন এপ্লিকেশন পড়েছে, কিন্তু কৈছিল তাকে তাকে মানুষ রেডিয়ে হয়ে আছে আহিবর কারণে। সেখানে এই যে অসমক যে অসমর মানুহক আবেগিক করে বহুতে যে রাজনীতি করে আছে, এইবার কা আন্দোলনটোর পিছত একেবারে মানুষে বিজ্ঞানসম্মতভাবে গম পাই যাব যে এটা একটা ফাঁকি আন্দোলন আছিল, ফাঁকি কথা আছিল। আজি আমার সোনারীতে কিমান বঙালী মানুষ আছে, কোনবা আবেদন করেছে নাকি নাগরিকত্ব, এজনেও তো করা নাই, এটা গোটেইটা একটা ফাঁকিহে আছিল। আজি বিজয় সংকল্প সভা কি কব, আপনাদের তো দেখিছে রাইজর উৎসাহ, রাইজর উৎসাহ উদ্দীপনা, নাচ বাগন আপনাদের নিজে দেখিছে। আর ইয়াতে মই কিবা যোগ করব লাগে বলে মই ভবা নাই, রাইজর অভূতপূর্ব উৎসাহ। আজির দিন তো ১৩ আমার হয়ে যাব লাগে, ৩ লাখ। অমিত শাহ অহা কথা আসলে তার অহাকালি আহিব তখন লক্ষিমপুর আর তিনিচুকীয়া। মই একোৱে নকওঁ, মই এটাই কথা কম যে কা আন্দোলনটো এটা মিছাৰ ওপৰত প্ৰতিষ্ঠিত আছিল, আৰু সময় গৈ গৈ থাকিব, মানুহে প্ৰমাণ পাই গৈ থাকিব। বিজেপিয়ে ভয় কৰিছে, হয়তো আমি ৰাইজক কৰোঁ, আমি ৰাইজক কৰোঁ, কংগ্ৰেছকতো মই কি কৰোঁ আপোনালোক সকলোৱে জানো, কিন্তু রাইজক তো ভয় করো, রাইজক সন্মান করো, রাইজক শ্রদ্ধা করো, গতি রাইজক ভয় করব লাগে, রাইজক শ্রদ্ধা করব লাগে। কোনবাই যদি ভাবে যে কংগ্রেসক ভয় করেছে, বিজেপিক ভয় করেছে, দ্যাট ইজ এ, সেইটোক ডিক্টেটরশ্বিপ বলে কয়। ভয় সদায় রাইজক করব লাগে।